চেক চেক টেস্ট, হ্যালো হ্যালো টেস্টিং, চেক 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 চেক, একটু বেশ হোক, হ্যালো চেক 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 চেক, হ্যালো টেস্টিং, চেক 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 টেস্ট, হ্যালো টেস্ট টেস্টিং, চেক 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 টেস্ট চেক টেস্ট চেক টেস্ট, হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং, চেক চেক, একটু গোল করলে ভালো হয়, হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং, চেক চেক টেস্ট, হ্যালো টেস্ট টেস্ট, হ্যালো টেস্টিং, চেক চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক, একটু ইনপুটটা উঠুক না,
দিতে অঞ্জলি, নিতে পদ ধূলি, সাজিয়েছি গানের পোশরা, সাজিয়েছি গানে পোশরা। চন্দ্রিমা যেমন রাখে শুভ আলোকিতে ভরা, চন্দ্রিমা যেমন রাখে শুভ আলোকিতে ভরা, নাট্যধারা লোকগীতি বাউল সম্প্রদায়, লোকগীতি বাউল সম্প্রদায়, লোকগীতি বাউল সম্প্রদায়। প্রকৃতির বাতাসে পৃথিবীর আকাশে, প্রকৃতির বাতাসে পৃথিবীর আকাশে, কোনদিন শোধ হবে না, না 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 না, কোনদিন শোধ হবে না, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান মানলো যারা, সেদানের মহিমা কোনদিন ম্লান হবে না, কোনদিন শোধ হবে না, না 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 না, কোনদিন শোধ হবে না, না 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 না, কোনদিন শোধ হবে না, না 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 না, কোনদিন শোধ হবে না। চন্দ্রিমা যেমন রাখে শুভ আলোকিতে ভরা, চন্দ্রিমা যেমন রাখে শুভ আলোকিতে ভরা।
আলোকিতে ভরা ভরা নাট্য ভরা লোকগীতি বাউল সম্প্রদায় নাট্য ধরা লোকগীতি বাউল সম্প্রদায় লোকগীতি বাউল সম্প্রদায় লোকগীতি বাউল সম্প্রদায় লোকগীতি বাউল সম্প্রদায় বাইরে কিসের এত চিৎকার, কাদের কোলাহল? স্বামী আমার মনে হয় ওই জমিদার বাড়িতে ডাকাতি পড়েছে। ডাকাতি পড়েছে? হ্যাঁ, তুমি তো কম প্রজাদের ক্ষতি করনি, কত নারীর ইজ্জত লুটেছো। সবাই বলছে তুমি নাকি অত্যাচারী। জমিদার পরের ক্ষতি করলে নিজের একদিন ক্ষতি হবে। আমি অত্যাচারী জমিদার? আমি অত্যাচারী জমিদার, যার ভয়ে বাগে হরিণে ঘাটে জল খায়, যার ভয়ে প্রজা গর্ভকম্পিত, তার বাড়িতে ডাকাতি? না না না, তা কিছুতেই হতে পারে না। এই কে আছিস দারোয়ান? লেঠিয়াল ফেরা কোথায়? আমি রঘু ডাকা। এই তুই কি চাস? আমি তাই তাই বদলা নিতে সাজ নিতে। তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি। মনে পড়ে সেদিনের কথা, আমাকে বেঁধে রেখে আমার চোখের সামনে আমার স্ত্রীর ইজ্জত লুটেছিলে, যার জন্য আজ আমি ডাকা। আমাকে বাঁচতে দিল না লাবণী, তুমি তুমি বিলনীকে মানুষের মতো মানুষ করো। লাবণী আমার এই খুনির প্রতিশোধ নেবে। বিদায় ওই সূর্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না লাবণী। বিদায় লাবণী। কোনদিন কথা বলবে না, শত্রুর বীজ রাখতে নেই। একে আমি আঝাড় মেরে ভিক্ষায় আমি দিতে পারি, তবে শর্তের বিনিময়ে। বলো তোমার কি শর্ত আমার সন্তানের জন্য? তুমি যা বলবে আমি তাই মানবো। বলো বলো তোমার কি শর্ত? এই সন্তানকে আমি ভিক্ষা দিলাম, তবে শোন, আজ থেকে তুই আমার রক্ষিতা হয়ে থাকবি, আর আমি হলাম আজ থেকে এই বাড়ির জমিদার।
নমস্কার। শ্রী দর্শকবৃন্দ, আয়োজক মণ্ডলী ও স্থানীয় প্রশাসন বিভাগকে জানাই, নাট্যধারা লোকগীতি বহুল সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বিনা অনুমতিতে কেউ আমাদের গিল্ডরুমে প্রবেশ করবেন না। আমাদের এই একই মঞ্চে দেখবেন ভিন্ন স্বাদের তিনটি অনুষ্ঠান। আমাদের মোট অনুষ্ঠানের সময়সীমা 3 ঘন্টা 30 মিনিট। সরাসরি বায়নার জন্য যোগাযোগ করুন কাকদ্বীপ রত্তলা এস কে রাজেশ, যার মোবাইল নাম্বার 9607983 এবং 29। মাস্টার নরেন হালদার, যার মোবাইল নাম্বার 8001360070। ঘোষণাগুলি শেষ করলাম। দল ম্যানেজার মাস্টার নরেন হালদার, সহ ম্যানেজার ও স্টেট ম্যানেজার অমিত মণ্ডল, দল পরিচালনায় সৌমিন হালদার, শুরু সংযোজনায় কিবোর্ড মাস্টার সুবর্ণ হালদার, ঢোলক মাস্টার সৌমিন হালদার, অক্টোপ্যাড মাস্টার মধু, আলো ও ধ্বনি মাকালী, সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে বাপন বাবু। শুরু করেছি ও 31 বঙ্গাব্দে। দর্শক সেরা নিবেদন, চ্যালেঞ্জ নয়, চমক লাগাতে আসছে সানিয়া প্রতিষ্ঠিত, তানিয়া নিবেদিত, এস কে রাজেশ প্রযোজিত নাট্যধারা লোকগীতি বাউল সম্প্রদায়ের প্রথম নিবেদন। নরেন হালদার রচিত সুরারোপিত ভারতী দাসী ও মাস্টার নরেন হালদার অভিনীত 30 মিনিট ব্যাপী সামাজিক রোগীর নৃত্যনাট্য ভালোবাসার মূল্য দিতে জীবন হল বৃথাই, জ্বলছে চিতা চিতা চিতা, বাজছে সানাই সানাই, জ্বলছে চিতা বাজছে সানাই। আসুন দেখি 22 বছর পরে তিথি তিথি তুমি কোথাও, ঠিক চিঠি তেমনি তুমি ছাড়াও আমি যে বড় একা। চুপ করে দাও, আমি তোমারই যাচ্ছি, তোমারই থাকবো, আমি তোমায় নিয়ে আজ অনেক দূরে চলে যাব, সেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না, কেউ থাকবে না। চিঠি যেদিন খুঁজে পাবে আমাদের, তখন আমাদের বিপদের সীমা থাকবে না। বিপদ বলো, এই কৌটো থেকে এই এক চিমটে সিঁদুর আমার স্মৃতিতে লাগিয়ে দাও। বেশ বেশ, তাই হোক দিদি, তোমার শূন্য স্মৃতি আমি এই লাল রঙের সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলাম, তবে সাবধান সাবধান।
মিলন, আজ আমার মন কি বলছে জানো? কি বলছে দিদি? এই নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। তাই নাকি? তাই নাকি? এই এক বুক ভালোবাসা মিলো, আমি ভালোবেসে তোমায় দিলাম। নদী পাহাড় সাক্ষী রেখে ভালোবেসে তোমায় দিলা, একই বুক ভালোবাসা ভালোবেসে তোমায় দিলা। নদী পাহাড় সাক্ষী রেখে কাছে তুমি ছিলে না, তাই কিছু ছিল না, পৃথিবীতে রূপ রস গন্ধ। আমি কাছে চেয়েছি তাই তোমায় পেয়েছি, এই প্রেম হয়েছে যে ধন্য। কখনো হারা তাহলে তোর জীব টেনে আমি ছিঁড়ে দেব।
লোভ আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়াবে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে। আরে নীল, তোর তো সাহসের বলিহারি। বাবু আমি কি আমারই খেয়ে আমারই পরে আমার মেয়েকে ভালোবাসিস? তোকে দেখাবো মজা, তোকে দেখাবো মজা। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো হ্যালো পুলিশ স্টেশন। পুলিশের হাতে দেব, ওর আর রেহাই নেই, আমার মেয়েকে ভালোবাসা আমি দেখাবো মজা। হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো। বলুন দারোগা বাবু, বলুন জমিদার বাবু, আমাকে কেন ডেকেছেন? শুনুন অফিসার, আমার 16 বছরের মেয়েকে, এই নাবালিকা মেয়েকে নিয়ে উড়ে আগে পালিয়ে যাচ্ছিলেন, সেই অপরাধে ওকে অ্যারেস্ট করুন। আমি তোকে অ্যারেস্ট করলাম, চল বেয়াদব, 2-4 মাস জেলের ঘানি টানলে সব প্রেম ভালোবাসা বেরিয়ে যাবে। না আমি যাবো না বাবু, না আমি যাবো না। শুনুন অফিসার, ওকে এমন মার মারবেন বাঁচা কঠিন, আর মারা দায় হয়ে যাবে, তখন বুঝবে ভালোবাসা দেখতে হবে। আরে শান্ত থাকলে ওর দেয়া শিথের সিঁদুর আমি মুছে দিল। আসুন দেখি এরপরে 3 বছর পরের ঘটনা। 3 বছর পরেই দেখুন, আনন্দ করো, আনন্দ করো, সবাই আনন্দ করো, বিয়ের বাজনা বাজাও। আজ আমার একমাত্র কন্যা তিথির বিয়ে, সবাই আনন্দ করো। কোথায় মালাকার তোমরা কোথায় গেলে? ফুলের মালায় মালায় সাজিয়ে দাও সারা রাজবাড়ি, ফুলের সুগন্ধেই সানাইয়ের সুরে বেজে উঠুক সবার মন। যারা এসেছ এই রাজবাড়িতে সবাই কিন্তু আমার মেয়ের বিয়েতে সেবা নিয়ে যাবে। যারা সেবার দায়িত্বে আছে ভালোভাবে পরিপোষণ করে যেন সেবা নিতে পারে। আনন্দ করো, আনন্দ করো, সবাই আনন্দ করো। আমি বিনা অপরাধে 3 বছর জেলে খেটে ফিরে এসেছি, কিন্তু মা আজ রাজবাড়িতে জমিদার বাড়িতে কিসের অনুষ্ঠান? কি বলছো মা, তুমি কি বলছো? আমি ঠিকই কথা বলছি। ভয় নেই,
আমি এসে গেছি যখন কোনো ভয় নেই, তিথি কোনো ভয় নেই। এই মাটি ছিঁড়ে প্রতিজ্ঞা করে বলছি, শপথ নিয়ে বলছি, ওই রঘু ডাকাদের কোন রেহাই নেই, রঘু ডাকাদের রেহাই নেই। বাড়িতে কার এত চিৎকার, কিসের কোলাহল? তুই জেল থেকে পালিয়ে এসেছিস, ভালোই হলো, মার ছেলেকে একসঙ্গে ভবপারে। পালিয়ে আমি আসিনি রঘু ডাকাত, আমি বলছি কাকের গায়ে ময়ূরের পালক লাগালে যেমন ময়ূর হয় না, ঠিক তেমনি বাপ কোনদিন বাপকে ছাড়ে না, তবে দেবেই মা। আমার মায়ের সম্মান, যে চোখ দিয়ে তুই আমার মায়ের লগ্ন শরীর দেখেছিস, সেই চোখ আমি আজ তোর তুলে নেব, সেই চোখ আমি তোর তুলে নেব। ফিরিয়ে দে আমার বাবার জীবন, ফিরিয়ে দে পৃথিবী মায়ের জীবন, তোরা চোর ডাকাতরা জীবন দিতে জানিস কিন্তু জীবন দিতে জানিস না, তাই এই পৃথিবীতে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমি তোদের উপর অনেক অত্যাচার অত্যাচার করেছি মিলন, তিথি মিলন, আমি তিথিকে তো তোর হাতে তুলে দিলাম, ও ওকে দেখিস অসুস্থ যন্ত্রণা, বিদায় বিদায়। ওঠ মা, ওঠ, আর কাঁদিস না, চল চল তোর বাবাকে নিয়ে গিয়ে ওই চিতার আগুনে তুলে দিয়ে এই সানাইয়ের সুরে আমি বধূবরণ করে নেব। বেশ তিথি, মায়ের কথা মতো চলো, ওই শ্মশানে তোমার বাবাকে চিতার আগুনে জ্বালিয়ে দিয়ে আজকের এই সানাইয়ের সুরে আমি তোমাকে সারা জীবনের জন্য স্ত্রী রূপে গ্রহণ করে নেব। তাই তো আজ ভালোবাসার মূল্য দিতে জীবন হলো বৃথাই, জ্বলছে চিতা বাজছে সোনাই।
এখানেই রাখলাম নাট্যধারা লোকগীতি বাউল সম্প্রদায়ের প্রথম নিবেদন 30 মিনিট।